হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি কি করে ফ্লাওয়ার হর্নের হেডকে বড় করতে হয়। আমরা সকলেই জানি বা আপনারা সকলেই জানেন যে ফ্লাওয়ার হর্নের হেডের ওপর এদের দাম হয়। এদের হেড বা কক যত বেশি হবে তত বেশি দাম হবে এদের। তো সেই জন্য আমাদের সবসময় ট্যাঙ্কের মধ্যে বা যে ফ্লাওয়ার হর্নটা আমরা মেনটেন করছি, যে ফ্লাওয়ার হর্নটা আমাদের কাছে আছে, আমরা চাইবো তাদের হেড যেন সবসময় বড় হয়। তো কয়েকটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো আপনি যদি মেনটেন করেন আপনার ফ্লাওয়ার হর্নের হেড খুব তাড়াতাড়ি বড় হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যায়। প্রথমেই বলবো এদের ট্যাঙ্ক সাইজ। আপনি যে ট্যাঙ্কের মধ্যে আপনার ফ্লাওয়ার হর্নটাকে রেখেছেন তার অ্যাকচুয়াল সাইজ মোটামুটি 3 ফিট হতেই হবে। 3 ফিটের মধ্যে আপনি আপনার ফ্লাওয়ার হর্নকে যদি রাখেন সেক্ষেত্রে এদের যে গ্রোথ হয় গ্রোথটা খুব ভালো হয়। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি একটা ছোট্ট, হয়তো সেটা 3 থেকে 3.5 ইঞ্চি বা তার কম, যখনই একটা সাইজের ফ্লাওয়ার হর্নকে আপনি এনে রেখেছেন বাড়িতে, সেটাকে কিন্তু একটা বড় ট্যাঙ্কে রাখা যাবে না। সেক্ষেত্রে আপনি একটা তাকে 2 ফিটের ট্যাঙ্কে রাখবেন। আস্তে আস্তে সে যখন বড় হবে, কিছুটা বড় হবে এবং হেডটা পপ করতে শুরু করবে, পপ আপ হতে শুরু করবে হেডটা, তখনই আপনি তাকে একটা 3 ফিটের ট্যাঙ্কের মধ্যে প্লেস করবেন। এতে সুবিধাটা কি হবে, আপনার যে ফ্লাওয়ার হর্নটা হবে তার বডিটা খুব বেশি বড় হবে না, একটা শেপে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার কোয়ালিটি। আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে 30% জল প্রত্যেক সপ্তাহে আপনাকে চেঞ্জ করতে হবে। এতে কি হবে, এতে আপনার যে ফ্লাওয়ার হর্নের কক গ্রোথ করতে খুব সাহায্য করবে। এছাড়াও ফ্লাওয়ার হর্নের কালার মেনটেন থাকবে, অনেক রকম রোগ প্রতিরোধক ক্ষমতা জন্মাবে মাছের মধ্যে। নেক্সট হচ্ছে ফিল্টারেশন। আপনার ট্যাঙ্কের মধ্যে কি ধরনের ফিল্টার ইউজ করবেন সেটা কিন্তু খুবই ভাইটাল, কারণ ট্যাঙ্কের মধ্যে যদি ফিল্টার প্রপার না থাকে আপনার জল প্রচুর পরিমাণে খারাপ হতে থাকে। তার কারণ হচ্ছে ফ্লাওয়ার হর্ন এবং এরা অন্যান্য চিকলেট প্রজাতির মতোই এরা প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে, অর্থাৎ এরা প্রচুর মল ত্যাগ করে। সেই জন্য আপনি যখনই আপনার ট্যাঙ্কের মধ্যে ভালো ফিল্টারেশন দেবেন, সেক্ষেত্রে আপনি কি কি ফিল্টারেশন দিতে পারেন সেটাও একটু বলে রাখি। এক্ষেত্রে আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি স্পঞ্জ ফিল্টার দিতে পারেন, পাওয়ার হেড ফিল্টার দিতে পারেন, ক্যানিস্টার দিতে পারেন বা টপ ফিল্টার দিতে পারেন, যে কোনো একটা এদের মধ্যে দিতে পারেন, বা এক্ষেত্রে আপনি 2 ফিল্টার একসাথে ইউজ করতে পারেন, স্পঞ্জ ফিল্টার পাওয়ার হেড ফিল্টার কম্বাইন করে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জলটা চকচক করবে এবং ঝকঝকে জল থাকবে, যার জন্য আপনার ফ্লাওয়ার হর্নের হেলথ ভালো থাকবে। আর হেলথ ভালো থাকলেই এদের কক বা মাথাটা খুব তাড়াতাড়ি গ্রোথ করে। নেক্সট হচ্ছে জলের পিএইচ কতটা রাখবেন। আপনার যে ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে জলের পিএইচ ন্যূনতম 7.2 থেকে 7.5 এর মধ্যে রাখতে হবে। কারণ হচ্ছে 7.2 আর 5 এই যে রেঞ্জটা, এটা হচ্ছে এদের জন্য আদর্শ। এই পিএইচটা রাখলে দেখা গেছে এদের যে গ্রোথ, এদের কালার এবং অনেক সময় যে এদের বডির মধ্যে ছোট ছোট টিক্স বা পোকা জাতীয় প্রাণীর যে প্রবলেমগুলো আছে সেইগুলো থেকেও এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। ওকে, নেক্সট চলে আসবো এদের টেম্পারেচারটা কত রাখতে হবে। এদের ট্যাঙ্কের টেম্পারেচার মোটামুটি 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। এই টেম্পারেচারটা এদের জন্য আদর্শ, এর থেকে বেশি হলে অসুবিধা হয় না। যদি আপনি সেটা 32 ডিগ্রি চলে যায় অসুবিধা হয় না, কিন্তু 28 ডিগ্রির কমে রাখবেন না, 25-এর কমে তো একদমই নয়। তো সেক্ষেত্রে আপনার মাছে কিন্তু প্রবলেম হতে পারে, হেড সেক্ষেত্রে ছোট হয়ে যেতে পারে। সেই জন্য আদর্শ টেম্পারেচার হচ্ছে 28 থেকে 30। আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে সেই জন্য একটা থার্মোস্ট্যাট ইউজ করতে পারেন, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফিডিং। এদেরকে সবসময় হাইলি প্রোটিন কন্টেনিং খাবার খাওয়াতে হবে। আপনারা হয়তো জানেন যে এদের যে খাবার, খাবারের উপর ডিপেন্ড করে এদের কালার এবং এদের হেড কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনি এদেরকে যত ভালো খাবার দেবেন তত ভালো এদের হেড তৈরি হবে। আপনার এই জিনিসটা জানা এখন দরকার, সেটা হচ্ছে যে এদের হেডটা অ্যাকচুয়ালি তৈরি হয় কি দিয়ে জানেন, সেটা হচ্ছে যে ফ্যাট দিয়ে। এদের হেডের মধ্যে ফ্যাট কনজিউম থাকে, ফ্যাট জমা হয়, সেই ফ্যাটগুলো আস্তে 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 যত জমা হবে হেড তত বেশি মোটা হয়, তত বেশি বড় হয়। তো সেক্ষেত্রে আপনাকে ভালো ভালো খাবার অবশ্যই দিতে হবে। ভালো খাবার বলতে এখানে আপনাকে হাইলি প্রোটিন কন্টেনিং খাবার, যেমন হাম্পি হেড দিতে পারেন, হিকারিসের যে কোনো ফ্লাওয়ার হর্নের যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো আপনি দিতে পারেন। আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, যেই খাবারে 35%-এর বেশি প্রোটিন কন্টেন্ট করছে সেই খাবারগুলো আপনাকে এদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো আপনাকে জাস্ট মেনটেন করলেই হবে। এছাড়া লাইফ ফুডে আপনি দিতে পারেন চিকেন হার্ট দিতে পারেন, বিফ হার্ট দিতে পারেন, বিফের লিভার দিতে পারেন, চিকেন লিভার দিতে পারেন, গোট লিভার দিতে পারেন, এগুলো দিতে পারেন। নেক্সট চলে আসছি এদের সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এদের
অ্যাট্রাকশন এবং এদের অ্যাগ্রেশন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এদের অ্যাগ্রেশন যত বেশি হবে তত কিন্তু এদের হেডটা বড় হবে। আপনারা সকলেই জানেন প্রত্যেক প্রাণী তাদের নিজস্ব কিছু একটা হ্যাবিটেটে থাকলে, তাদের নিজস্ব অ্যাগ্রেসিভ লেভেলের মেনটেন করে থাকলে তাদের মধ্যে কিছু বডি চেঞ্জ আসে। সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে ফ্লাওয়ারানের তার ব্যতিক্রম নয়, ফ্লাওয়ারানের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। আপনি যদি প্রত্যেক দিন আপনার ফ্লাওয়ারানের ট্যাঙ্কের মধ্যে 5 মিনিট, বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিটের জন্য যদি একটা আয়না রেখে দেন, সেই আয়না যখনই আপনি রেখে দেবেন তখনই কি হবে, সেই ফ্লাওয়ারানের আয়নার মধ্যে দিয়ে খেলা করবে এবং আয়নার মধ্যে নিজের ছবি দেখবে বা ভাববে অন্য ফ্লাওয়ারান এসছে, তার সাথে মারামারি করার চেষ্টা করবে। সেক্ষেত্রে সে যখনই আয়নার সাথে মারামারি করে জিতে যাবে, নিজেই অবশ্যই নিজের সাথে যুদ্ধ করে তো এমনিতেই সে ছড়িয়ে নিলে অটোমেটিক সে ভাববে আমি জিতে গেছি, তো সে জিতে যাবে এবং এটা করলে তাদের মধ্যে সেই অ্যাগ্রেসিভ ব্যাপারটা, অ্যাগ্রেশন লেভেলটা গ্রোথ করবে। এটা কিন্তু মেনটেন করে এদের ফ্লাওয়ারানের যে কপ বা হেড তাড়াতাড়ি বড় করে এটার জন্য। আর একটা জিনিস করতে পারেন, আপনার আঙুল নিয়ে ফ্লাওয়ারান ট্যাঙ্কের মধ্যে নাড়াতে পারেন। সেক্ষেত্রে কি হয়, সে অ্যাগ্রেসিভলি ঘুরে বেড়াবে এবং দেখবে, ঘুরে বেড়াবে আপনার আঙুলটাকে ফলো করবে, তাতে কি সুবিধা হবে, আপনার ফ্লাওয়ারানের যে কপ বা হেড খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। এই কয়েকটা ফ্যাক্ট বা এই কয়েকটা তথ্য যদি আপনি মাথায় রাখতে পারেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করলে আপনার ফ্লাওয়ারানের কক বা হেড খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি তারা যান এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।